যদি আপনি পোস্ট অফিসে টাকা জমা করে থাকেন এবং বর্তমান পরিবর্তনের নিয়মাবলী যদি না জেনে থাকেন, তাহলে ভিডিওটি আপনারই জন্য। পোস্ট অফিস স্কিম অবসরের আগে হোক বা পরে নিশ্চিত রিটার্ন পেতে এখনো অনেকেই পোস্ট অফিসের ওপরেই ভরসা করে থাকে, তবে এবার গ্রাহকদের জন্য কড়া নিয়ম বেঁধে দিল ভারতীয় পোস্ট অফিস। এই নিয়ম না মানলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এখনো খুবই জনপ্রিয় পোস্ট অফিস স্কিম। দেশের সর্বজনীন ব্যাংকিং পরিষেবার প্রসারের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মূলত গ্রামাঞ্চলে যেখানে বাণিজ্যিক ব্যাংকগুলির শাখা প্রসারিত হয়নি, সেখানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বুনিয়াদী ব্যাংক পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে। তবে গ্রাহকদের উপর আর্থিক চাপ বাড়িয়ে এবার করা নিয়ম পোস্ট অফিসের, নতুন বছর থেকেই এই নিয়ম চালু করছে ভারতীয় পোস্ট অফিস ইন্ডিয়া পোস্ট। এই নিয়ম না মানলে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ন্যূনতম মেন্টেন্যান্স চার্জ খুব কম হওয়ায় সমাজের দরিদ্র অংশের মধ্যে পোস্ট অফিসের বিনিয়োগ বিশেষভাবে জনপ্রিয়। আর সেখানেই এবার আঘাত পড়তে চলেছে গ্রাহকদের উপর। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স নিয়ে করা নিয়ম বেঁধে দিল ভারতীয় পোস্ট অফিস। আগে 50 টাকা মিনিমাম ব্যালেন্স রাখলেই হতো, এখন সেই নিয়মের পরিবর্তন করে 500 টাকা করা হয়েছে। মিনিমাম ব্যালেন্স 500 টাকার থেকে কমে গেলে 100 টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে এই স্কিমে। যদি আপনি ন্যূনতম টাকা আপনার অ্যাকাউন্টে না রাখেন, তাহলে পোস্ট অফিস আপনাকে কোন প্রকারের সুদ দেবে না। পোস্ট অফিস স্কিম এমনকি টাকা না থাকলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট পুনরায় খুলতে হলে ন্যূনতম 500 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেই হবে। অন্যদিকে নতুন বছরে পোস্ট অফিস গ্রাহকদের জন্য নিয়ে আসেছে আরো কিছু আকর্ষণীয় পোস্ট অফিস স্কিম। সেইগুলি হলো পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস মাসিক ইনকাম প্ল্যান, পোস্ট অফিস টাইম প্ল্যান। এই পরিষেবাগুলো আগে চালু থাকলেও এখন থেকে নতুন রূপে সম্পূর্ণ ব্যাংকের মতোই সমস্ত সুবিধা পাবেন গ্রাহকেরা। এই প্ল্যানগুলির মাধ্যমে আপনারা আপনাদের টাকা বেশি সুদে সঞ্চয় করতে পারেন খুবই সহজ ও সরল উপায়ে। যদি আপনারা এই প্ল্যান পোস্ট অফিস স্কিম কাজে লাগান, তাহলে আপনারা পেতে পারেন 8.40% সুদ প্রতি বছর, যা ব্যাংকের চেয়ে বেশি। পোস্ট অফিস স্কিম আবার কেউ যদি গ্যাস ও বিভিন্ন সরকারি প্রকল্পের সরকারি ভর্তুকি পেতে চান, তাহলে তাকে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে হবে। অন্যান্য সুযোগ সুবিধা, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা থাকলে গ্রাহক ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের DBT মাধ্যমে টাকা অ্যাকাউন্টে নিতে পারবেন পোস্ট অফিসকে। এছাড়া আপনি যদি আপনার টাকা দ্বিগুণ করতে চান, তাহলে পোস্ট অফিস আপনাদের জন্য নিয়ে এসেছে 3 বছরের প্ল্যান, যেটি আপনাকে 21% থেকে 24% সুদ দেবে প্রতি বছর। যদি আপনি আপনার টাকা 5 বছরের জন্য রাখেন, তাহলে পোস্ট অফিস আপনাদের 14% করে প্রতি বছর সুদ দেবে। এছাড়াও যদি আপনার অন্য কোন বিষয়ে তথ্যের প্রয়োজন পড়ে, তাহলে আমাকে জানান কমেন্ট বক্সে, আমি সেই বিষয়টির সম্পূর্ণ বর্ণনা আপনাকে দেব। যদি নতুন কিছু জেনে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন। আপনার একটি লাইক আমার সম্পূর্ণ কষ্টের সার্থকতা মেটাবে। ধন্যবাদ।